আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই চোরের তরকারির একটা রেসিপি। তবে এই রান্নাটা কিন্তু আমি ছোলার ডাল দিয়ে করব। একবার এঁচোড় ছোলার ডাল দিয়ে এরমভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর গরম গরম রুটি, পরোটা, এমনকি লুচি সবের সাথে কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণে এঁচোড় নিয়েছি। ভালো করে কষে ছাড়িয়ে এরমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ছোলার ডাল। 3-4 বার ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল ছড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2 মাঝারি মাপের আলু। আলুগুলোকে এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা নিয়েছি, 3টে ছোটো এলাচ, 3-4 পিস লবঙ্গ, 1টা ছোটো দারচিনির টুকরো। এরপর এর মধ্যে দেবো আমি 1টা জায়ফলের টুকরো। দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ আর 1 চামচ পরিমাণে গোটা জিরে। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিতে এটা বেটে নেব। এদিকে একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, গ্যাসটা অন করে দিয়েছি। তার মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে আমি এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর জলটাকে ভালো করে আমি ঝরিয়ে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1টা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে 1 মিনিট আমি হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবার পর 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিলাম। আলু পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে 1 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর আমি এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে এঁচোড়টাকে দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে এঁচোড়টাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি একটুখানি কষিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, নুন দিচ্ছি 2 স্বাদ মতন, আর দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছোলার ডাল। ভালো করে মশলাগুলোর সঙ্গে আমি মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এখানে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল আর 2টো মাঝারি মাপের টমেটো কুচি। ভালো করে আবারও আমি একটুখানি সময় ধরে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিলাম। এঁচোড় আলু আর ছোলার ডালটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 5-6 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা 5-6 মিনিট পর সরিয়ে নিলাম। মাঝে 2 বার আমি কিন্তু ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম। সাইড থেকে কিন্তু এবার তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
আর টমেটোগুলো আগের থেকে একটু সফট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। খুব বেশি জল আমি এখানে দিলাম না, ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ছোলার ডাল, আলু আর এঁচোড়টা যাতে সেদ্ধ হয় সেরকমই জল আমি এখানে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি গ্রেভি খেতে একদমই ভালো লাগে না। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর 12 থেকে 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 15 মিনিট পর, মাঝে দুবার আমি চেক করে নিয়েছিলাম। এবারে পুরোপুরি এঁচোড় আলু আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি আর 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। যেহেতু ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাই খুব বেশি সময় কিন্তু লাগেনি সেদ্ধ হতে, আর আলুগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে ছোলার ডালটা আবার খুব বেশি ঘেঁটে গেলেও কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। ছোলা ডাল দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটি পরোটা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার এরমভাবে আপনারা ওই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।